হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক বিদ্যাসাগর কলেজের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো সবার প্রথমে তোমরা কলেজের ওয়েবসাইটে যাবে এবং গিয়ে ডান দিকে দেখো ইউজি অনলাইন অ্যাডমিশন বলে শো করাচ্ছে সেটাতে ক্লিক করবে করার পরে সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে ফাইনাল মেরিট লিস্ট এবং ফার্স্ট অ্যাডমিট অর্ডার তো এই দুটোর ইনফরমেশনই আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেব সবার প্রথমে চলো ফাইনাল মেরিট লিস্টটা একবার দেখে নিই তো এখানে তোমরা যেরকম প্রভিশনাল মেরিট লিস্ট দেখেছিলে সেরকমভাবেই প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আলাদাভাবে মেরিট লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে তো কীভাবে মেরিট লিস্টগুলো এসেছে একবার দেখে নিই তো আমি জাস্ট একটাতে ক্লিক করলাম পিডিএফ ফর্মে দিয়েছে এবং সেটাকে ডাউনলোড করে নিলাম এখানে তোমরা দেখো সিরিয়াল নাম্বার রয়েছে এবং সাথে তোমাদের র্যাঙ্ক সাইডে দিয়ে দিয়েছে তো র্যাঙ্কটা পাশে দিয়ে দিয়েছে এই সাইড থেকে তোমরা র্যাঙ্কটা দেখে নিতে পারবে এবং তার সাথে তোমাদের মেরিট স্কোর দিয়েছে তো এখানে বলা যেতে পারে প্রায় অনেকের নাম রয়েছে চোদ্দোশো ষোলো জনের নাম এখানে রয়েছে তো এইটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট এইভাবে বেরিয়েছে এখান থেকে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছ সেটা অবশ্যই চেক করে নিও এরপরে দেখা যাক ফার্স্ট অ্যাডমিট অর্ডার কীরকম বেরিয়েছে তো এটা তোমাদের দিয়েছে র্যাঙ্ক ওয়াইজ মানে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাডমিশন শিডিউল বলা যেতে পারে যে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত তোমাদের অ্যাডমিশন হবে যেরকম ইংলিশ ইংলিশ অনার্সের ক্ষেত্রে জেনারেলে দেখতেই পাচ্ছ এক থেকে বাহান্ন পর্যন্ত যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন পাবে প্রথম চান্সেই তো এখানে নিচে বলা আছে যে ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশান উইল স্টার্ট ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর কালকে দুপুর বারোটা থেকেই তোমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে এই কলেজে যারা ভর্তি হতে চাও তারা কালকে দুপুর বারোটার পরে ফি পেমেন্ট করতে পারবে এবং ফার্স্ট ফেজের অ্যাডমিশান শেষ হবে থার্ড সেপ্টেম্বর দুপুর দুটোর সময় তো তোমাদের কাল থেকে কালকে দুপুর বারোটা থেকে থার্ড সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে এবং সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন লিস্ট মানে এই রকম যে স্ট্রাকচারে র্যাঙ্কের রেঞ্জ দিয়ে তোমাদের যে অ্যাডমিশন শিডিউল বের করা হয়েছে সেটা সেকেন্ড ফেজেরও বেরোবে এবং সেটা বেরোবে ফোর্থ সেপ্টেম্বর সন্ধে ছটার সময় তো এটাই তোমাদের দিয়েছে তো তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যারা এই কলেজে ভর্তি হতে চাও তারা সবার প্রথমে ফাইনাল মেরিট লিস্টে গিয়ে নিজেদের র্যাঙ্ক চেক করবে এবং ফার্স্ট অ্যাডমিট অর্ডারে এসে তোমার র্যাঙ্ক যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তুমি প্রথম চান্সেই এখানে অ্যাডমিশান নিয়ে নিতে পারবে তো এটাতে জাস্ট আমি তোমাদের এইটুকুই ইনফর্ম করে দিলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই